ক্রমাগত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনক কংগ্রেস দল কিদরে সাজু হয়েছে এই বিষয়ে জানিলে মানে উপস্থিত হয়েছো বরপাড়া পূব সমষ্টি আলম ডাঙরিয়া কোনে কথা পাতি বিচার মানে আপনার যেটা হয়েছে লোকসভা নির্বাচন ক্রমাগত কংগ্রেস দল কিদরে সাজু হয়েছে আপনার এই নির্বাচনের প্রতি কিন্তু ধুবুরী লোকসভা সমষ্টি কিন্তু এ আই ডি এফের দখলত আছে আপনার দখলত আনবল এবার সক্ষম হবেন আপনাদের 100% ধুবুরী লোকসভা সমষ্টি এটা ই ডি এফের হাতের পর আমি খেয়ে আনিম আমি কংগ্রেস দলে দেখো বলে নিশ্চিন্তাত থাকব ইতিমধ্যে সেই পরিবেশ গড়ে উঠেছি আমি কি সাজু হয়েছি আপনাদের আমি প্রত্যেক বুথ লেভেল লোক গেছি আর প্রত্যেক ওয়ার্কারক বদরুদ্দিন আজমল সাহর বিষয়ে আমি বুঝাইছো ইমান বছর হাঁহুত থাকিল তো কি করিলে মিছা কথা কয় ভুয়া প্রতিশ্রুতি মানে নানান প্রলোভন দেখাই তো হাঁহুত আছিল পানি ঝাড়ি দিয়ে গমে হয়েছে তো পানি ঝাড়ি মানুষের বেমার ভাল করে ইফালে তো ডাঙর ডাঙর নার্সিংহোম খুলি বহি আছে তো বেমারি যদি পানি ঝাড়া ভাল হয় নার্সিংহোম কেউ দিয়ে আছে মরমরিয়ে ব্যবসায় করে আছে গতি ইতিমধ্যে রাইজে বুঝি পাইছে ভিতরে মই কইছো টুবিত কব নালাগে ইউ ডি এফর মানুষখিনিয়ে এবার কপালত টঙালি বান্ধিছে তাক শিক্ষা এটা দিব কংগ্রেসেই নহয় এনেকুৱা খেদান দিবৰ পৰা জীৱনে আৰু পলিটিক্সৰ নাম নল'ব ই ডি এফৰ মানুহ কংগ্ৰেছ নহয় তেওঁ গমে পোৱা নাই যিটো জ্বলাইছে ইমান বছৰ বহুতৰ লাইফ খাই দিছে টকা পইচা লৈ টিকেটৰ নামত কি কৰা নাই এজনৰ পৰা নলয় নহয় তিনি চাৰিজনৰ পৰা টকা লয় আকৌ সেই টকাটো বিজনেছত খটাই এই লাহে লাহে বিজনেছৰ পৰা লাভ কৰি আকৌ টকাখিনি লাহে লাহে ঘূৰাই দিয়ে আপুনি চাব সিহঁতৰ কংগ্রেছ বলে নহয় ইউ ডি এফর মানুষের যেখানে এম এল এ ক্যান্ডিডেট আছে বা কিছু পঞ্চায়েতের ক্যান্ডিডেট আছে আর ফান্ডত কি টাকা দিলে ফান্ড দিয়ে এখানেও খুঁজি চাব এটা যে তোর ফান্ডর হিসাব করে নহয় রাইজে হিসাব দিব পারিব জানো আপনাদের মিডিয়ার মানুষ আপনাদের খবর লোর দিনত কার্যকালত কত কত ফান্ড দিলে যেহেতু এপ্লিকেশন আহি আছে হিসাব আপনাদেরকেও তো করব লাগবে না মিডিয়াও তো করব লাগবে কোট কোট ফান্ড দিলে সেই ফান্ডর বিনিময় সেই কনসেশন কমিটি কাক দি বনালে এই কনসেশন কমিটির পর তো কি টাকা ললে কোট কোট কাম হাফ ডাউন হয়ে আছে এটা দুই মিনিট পাব গোয়ালপাড়া কলেজ আপনার তাতে ক্যামেরাখন লই যাও এবি ফান্ডর কি টাকা দিছে কেনেকা কাম হাফ ডাউন হয়ে আছে গম পাব এইবিল রাইজের আগে দেখাও এই মাদ্রাসাটো তেও মাদ্রাসার প্রেমী মাদ্রাসাত পড়ি অহা আমার ইয়া কি কয় জুনিয়র বিধায়কের হাফিজ সাহেব কইছে নহয় তো মাদ্রাসাত পড়ি অহা আর তেও মাদ্রাসাত পড়া সেই মাদ্রাসাত পড়া সেই মাদ্রাসামার নামত ব্যবসায় করিলে ইমান বছর বাহিরের পর টাকা নিলে সেই মাদ্রাসা নামত কারবলা 13 নম্বর ওয়ার্ডত গোয়ালপাড়া টাউনত কিমান মাটি রাখিলে সেই মাদ্রাসা কত গল সেই মাদ্রাসা ভাঙি কেনে আজমল সুপার ভর্তি হল আপনাদের জানেন না তাতে অনাথ আশ্রম আছে রাইজে মানুষ দান করেছিল মাটি অনাথ আশ্রমের নামত কত গল অনাথ আশ্রম তার যখন ডাঙর একটা নার্সিং হয়ে আছে কত গল সেইবিল মাদ্রাসার পরা মৌলানা সাহাব মাদ্রাসা নোহা করে ফেলাল গতি এইবিল কোটে বুঝি পাইছে আজমলে যেটা দাবি করে আছে এবারও তখন ধুবুরী লোকসভা সমষ্টিতে দখলত আহিল বিভিন্ন মেল মিটিংত এই ধরনের থেকে মন্তব্য করে দিয়ে আছে তো মিডিয়াত কয় মিটিংত কয় অন্তরের পরে নপায় তো অন্তরত গম পাইছে তো কি হব অন্তরত গম পাইছে তো কি হব রাজধানী কত কারবালাত হয় না আপনিও জানেন আমি সবই জানো লয়ের আশ্রমের ধুবুরী রাজধানী তাতে আহিলে তাতে থাকে যাও কারবালার প্রত্যেক মানুষের পরা এই যে সৌ বিঘা মাটি টাউনের মাজত কোটি কোটি টাকা বিঘা কেইটকা বিঘা দিছে কুপন তুলি তুলি সেই মাটিখিনি করা হয়েছে আজি তো ট্রাস্টর নামত হয়ে গেল এইবিল হিসাব দিব লাগিব নহয় বাকি আর বহুত আছে মিটিংত শুনা পাব আপনার তোর কাহিনী
এবার দেখা যাচ্ছে ধুবুরী লোকসভা সমষ্টি কংগ্রেসের দখলত আসবে নিশ্চিত, একেবারে নিশ্চিত, একেবারে বুঝি পেয়েছি। মই রাজনৈতিক অভিজ্ঞতা ফলো করা কৈছে, আর মই রাজনৈতিক মানে হিসাব নিকাশবিল মো সহজত ভুল নহয়, সহজত ভুল নহয়। মই যাবার কৈছিল নহয় যে মোর সমষ্টিত এডিএফতকৈ কমেও 10,000 ভোট ইলুত দিম, মানে বেশি লম। তেও নিজে 7 দিন ঘুরিছে, ঘরে ঘরে গেছে মোর সমষ্টিত, ঘরে ঘরে গেছে, টকার বন্যা বয়াই দিছে, হিসাব নোহা, তথাপি মোর সমষ্টিত 10,000 ভোট পিছত আছে। এবার তো চিনচাপ না থাকিব, চিনচাপ না থাকিব। এয়া আছিল দলপাড়া পূব সমষ্টির বিধায়ক এ কে রশিদিয়া, আর তেখেতে ধুবুরী লোকসভা সমষ্টি যে এবার কংগ্রেসের দখলত আহিবলৈ তেখেতে ইতিমধ্যে নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ আগত মন্তব্য করেছে।